পাখি টেম করতে অনেকেই পছন্দ করে। আমরা অনেকেই চাই আমাদের একটা টেম পাখি থাকুক বা আমাদের একটা পোষা পাখি থাকুক যেগুলোর সাথে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, আমাদের সময়টা সুন্দর যাবে। আসসালামু আলাইকুম, বাড়ির শ্রী চ্যানেল বিসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আজকে কথা হবে আমাদের এই টেম পাখিকে আমরা কীভাবে রাখব, তার কী ধরনের ব্যবস্থা তাকে করব, সেই সাথে আমাদের কাছে যে অন্যান্য পাখিগুলো থাকে তাদের জন্য আমরা কীভাবে ব্যবস্থা করব এবং এই ব্যবস্থা করার জন্য কী ধরনের জিনিস আমার লাগবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার পূর্বে বরাবর মতো অনুরোধ থাকবে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। পাখি রাখার জন্যে বা টেম পাখিকে একটা ভালো জায়গায় রাখার জন্যে প্রথমে যে বিষয়টা আমাদের চিন্তা করতে হয় সেটা হচ্ছে হাউজিং, অর্থাৎ পাখির জন্য বাড়ি বা ঘর বা যেখানে আমরা পাখিটা রাখবো সেটা। তো আমি এভাবে পাঁচটা পয়েন্ট আপনাদের সাথে উপস্থাপন করব। এই পাঁচটা পয়েন্টের সাথে আমি কিছু সাব পয়েন্ট উপস্থাপন করব। তাহলে আমার প্রথম যেটা আছে পয়েন্ট সেটা হচ্ছে, আমি যদি এ বলি, আমার এ হচ্ছে বার্ড হাউজিং বা পাখির জন্যে ঘর বা বাড়ি, অর্থাৎ এক এ হচ্ছে পাখির জন্য ঘর বা বাড়ি। এই এর সাব যে আসবে সেটা হচ্ছে এক নাম্বার, সেটা হচ্ছে আমরা পাখিকে লম্বা টাইপের এবং বড় সুন্দর খাঁচা কিনে দেব, অর্থাৎ পাখিকে যে খাঁচাটা দিব বা যে ঘরটা দেব সেটা যেন একটু বড় হয়। দুই নাম্বার হচ্ছে আমরা পাখিকে কখনোই গোলাকৃতির খাঁচা দেব না। আপনারা অনেক সময় লক্ষ্য করবেন অনেকের বাড়িতে আপনার পোষা পাখি থাকে বা টেম করা পাখি থাকে, আমরা কী করি পাখির জন্য লম্বা আকৃতির গোলাকৃতির যে খাঁচাগুলো আছে এগুলোতে দিই, এতে কিন্তু পাখি প্রচণ্ড ভয় পায়। আপনি দেখবেন যে পাখি যখন নাকি কাক বিড়াল ইঁদুর এগুলো আসতেছে তখন পাখি ছটফট করে এবং পাখি কী করে একটা খাঁচার কোনার মধ্যে যায় লুকানোর চেষ্টা করে, কিন্তু গোলাকৃতির খাঁচায় কিন্তু কোনা থাকে না, সেই ক্ষেত্রে পাখি কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা চেষ্টা করব আয়তক্ষেত্রকার যে আপনার খাঁচাগুলো আছে অর্থাৎ লম্বা চার কোনার যে খাঁচাগুলো আছে এগুলো পাখিকে দেওয়ার জন্য, এতে করে পাখি কোনো কারণে যদি ভয় পায় তাহলে সে কোনার মধ্যে চলে যাবে, তাহলে পাখির যে মানসিক যে সমস্যাটা সেটা আর হবে না। তিন নম্বর, এই হাউজিংয়ের তিন নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জায়গার ব্যবস্থা করা। আমাদের কাছে দেখা যায় যে একের অধিক পাখি থাকে কিংবা একটা পাখি থাকে, এই একটা পাখির জন্য আমরা একটা লাঠি দিয়ে ছোট্ট একটা লাঠি দিয়ে দিই, যে লাঠির মধ্যে পাখি ঠিক মতো বসতেই পারে না। তো এই ধরনের কাজ করা যাবে না। পাখির যে খাঁচার মধ্যে আপনি যদি খেলনা দেন, আপনি যদি আপনার হাড়ি দেন বা যে কিছু দেন না কেন, এগুলো দেওয়ার পরেও পাখির যে যেন ঠিকমতো বসতে পারে এর জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে হবে। এই পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকলে যে সুবিধা সেটা হচ্ছে পাখির যে এক্সারসাইজটা আছে সেটা করতে পারে। আপনারা প্রায় দেখবেন যে পাখির ডানা ঝাপটাচ্ছে, পাখি পা লম্বা করে ব্যায়াম করছে, এই ধরনের ব্যায়াম সে সহজে করে তার শারীরিক যে ফিটনেসটা সেটা সে ধরে রাখতে পারে। চার নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে শুষ্ক এবং আরামদায়ক জায়গার ব্যবস্থা করতে হবে। স্যাঁতস্যাঁতে জায়গা দেওয়া যাবে না, অত্যাধিক শীত আছে সেই রকম জায়গাও দেওয়া যাবে না, রৌদ্রের আলো সরাসরি পড়তেছে ওই ধরনের জায়গাও দেওয়া যাবে না। শুষ্ক এবং আরাম ধরনের যে জায়গা আছে সেই ধরনের জায়গায় পাখির খাঁচাকে রাখতে হবে। এবং এই যে হাউজিংয়ের পাঁচ নম্বর পয়েন্ট আছে সেটা হচ্ছে আমরা পাখির খাঁচার নিচে তার যে বিষ আছে বা পুপস আছে সেগুলো যাতে ঠিকমতো আপনার পড়ে বা এগুলো যাতে নষ্ট না হয় জন্য নিচে একটা পেপার ইউজ করব। পয়েন্ট বি, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল বা পাখির ফিড, অর্থাৎ পাখিকে কী ধরনের খাবার খেতে দেব। এই যে কী ধরনের খাবার খেতে দেবো, আমরা সবসময় চেষ্টা করব পাখিকে সবসময় ভালো মানের খাবার দিতে এবং ডায়েট দিতে, যাতে করে পাখি এই যে তার যে খাবারের মাধ্যমে শারীরিক সুস্থতা পেয়ে থাকে। আর এর জন্য প্রথমে যেটা আসে অর্থাৎ এক নম্বর যেটা আসে সেটা হচ্ছে উন্নত মানের সিড মিক্স দেওয়া, এবং সাত দিনে সাত রকমের সিড মিক্স দিয়ে বা বিভিন্ন ধরনের যে আপনার খাবার আছে এগুলো দিয়ে পাখিকে সবসময় ফুর্তির মধ্যে রাখা, আনন্দের মধ্যে রাখা, এবং পাখি যাতে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পায় তার সিড মিক্সের মাধ্যমে সেটার ব্যবস্থা করা। দুই নাম্বার আছে যেটা সেটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল তাকে সবসময় প্রোভাইড করা। তিন নাম্বার যেটা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহার করা। আপনি আমি ব্যক্তিগতভাবে যে পানি খাই পাখিকেও সেই ধরনের পানি দেওয়াটা জরুরি, তা না হলে পাখির কিডনির জনিত সমস্যা হতে পারে। চার নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে পাখির খাবার এবং পানিকে জীবাণুমুক্ত রাখে। এই জন্য কী করতে হবে, আমরা তো ভালো পানি দিবই, সেই সাথে পাখির যে খাবারটা সেটাও আমরা ধুয়ে দেবো। খাবার কীভাবে ক্লিন করে এই ধরনের ভিডিও আছে, আমি আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন আপনাদের উপকার হবে। আর পাখির খাবারের পাত্র কখনোই সে যেখানে বসে বা ডাল দেন পার্স দেন যাই দেন না কেন সেইটার নিচে রাখা যাবে না, এতে করে কী করবে সে পায়খানা করবে, পায়খানা করে তার যে খাবারটা নষ্ট হয়ে যাবে। এই ধরনের খাবার খেলে পাখি দ্রুত অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। পাখির খাবারের পাঁচ নম্বর যে পয়েন্টটা আছে
সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া। দেখেন আপনি যদি সকাল 7টায় খাবার দেন 7টায় দিবেন, সকাল 8টায় দিলে 8টায় দিবেন, দুপুরে দিবেন বিকালে দিবেন, এই তিন টাইম পাখিকে খাবার দিবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আজকে ভোর 5টায় দিমু, কালকে সকাল 8টায় দিমু, তারপরের দিন সকাল 7টায় দিমু, দুপুর 3টায় দিমু, ভোর, আপনার এই যে বিভিন্ন সময় যে আমরা খাবার দেই, এই যে খাবারের যে সময় মেনটেন না করা, এতে কিন্তু পাখির মানসিকভাবে অসুস্থ হয়ে যায় এবং পাখি ঠিক মতো পুষ্টিগুণ পায় না। পুষ্টিগুণ না পেলে স্বাভাবিকভাবে পাখি কিন্তু ঠিকমতো বড় ওঠে না এবং ফলশ্রুতিতে কী হয়, ব্রিডিংয়ে হ্যাম্পার হয়। আর এই জন্য আমরা বিভিন্ন ধরনের ব্রিডিং আপনার টিপসে গিয়ে খুঁজি যে আমার পাখি ব্রিডিং করতেছে না, আমাদেরকে বিভিন্ন ধরনের ব্রিডিং টিপস দেন। আসলে কিন্তু আমরা পাখিকে কিন্তু সময় মাফিক বা টাইম মাফিক সঠিকভাবে সঠিক পরিমাণের খাবার দিতে পারি না, যার কারণে আমাদের পাখি ঠিকমতো ব্রিড করে না। আমরা যদি এটা সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারি তাহলে কিন্তু আমাদের পাখির ব্রিডিং ফর্মুলা লাগে না। 6 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে পাখির যে খাবার যে আপনি দিবেন, এই পাখির খাবার খাওয়াকে আনন্দময় করে তোলা। এখন প্রশ্ন হতে যে পাখি যে খাবার খাবে এবার আনন্দময় কী? হ্যাঁ, আপনি যদি টেম পাখি পালন করেন বা আপনার কাছে যদি টেম পাখি থাকে তাহলে আপনি পাখিকে কাঁধে নেন, কাঁধে নিয়ে কিছু খেতে দেন, আপনি পাখিকে এরকমভাবে আপনি ডাকেন যে পাখি তুমি আসো, বা আপনি যেভাবে তাকে ডাকেন সেভাবে ডাকেন, ডাকার পরে আপনার হাতে খাবার রাখেন, সে আপনার হাতে বসবে, হাতে বসে আপনার পাখি খাবার খাবে। এছাড়া আপনার পাখিকে এভাবে খাঁচার মধ্যে ধরে বা কোলনের মধ্যে ধরে বা পাখিকে সুন্দর কোলে নিয়ে হাতে খাবার খাওয়ান, বা আপনার পাখি সামনে বসছে তাকে আপনি হাতে ধরে খাওয়াচ্ছেন, এই যে পাখিকে যখন আপনি তার সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, পাখিকে যখন আপনি তার আনন্দের সাথে তাকে খাওয়াবেন, এতে পাখির কী হবে, পাখি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আপনার সাথে একটা বন্ডিং তৈরি হবে, এতে করে পাখির দীর্ঘস্থায়ী হবে। এবং পাখি যদি কখনও ব্রিড করাতে চান, অনেকে বলে যে টেম পাখি ব্রিড করে না, এই কথাটা ঠিক না। আপনারা ইউটিউব ঘেটে দেখবেন হাজার হাজার আপনার টেম পাখি আছে যারা সুন্দরভাবে ব্রিড করে যাচ্ছে, এবং আপনি যদি ব্রিড করতে চান তাহলে পাখি ব্রিড করবে, আর যদি না করতে চান তাহলে আপনি পাখির সাথে সারাক্ষণ খেলতে থাকবেন, সুন্দরভাবে খেলবেন এবং পাখির যে এই যে আনন্দময় পরিবেশে পাখি খাচ্ছে, এতে করে কী হবে, পাখির লাইফটা লংজিবিলিটি বেড়ে যাবে। পয়েন্ট সি অর্থাৎ এই বার্ড কেয়ারের আপনার যে পয়েন্ট সি আছে সেই সিটা হচ্ছে পাখির খাঁচার মধ্যে বা পাখির কলোনির মধ্যে কিংবা আপনার যদি টেম বার্ড থাকে তাহলে বিভিন্ন ধরনের টয় ব্যবহার করা বা বিভিন্ন ধরনের খেলনা ব্যবহার করা, যার মাধ্যমে পাখি খেলে তার সময়টাকে সুন্দরভাবে কাটাবে। এর জন্যে আমার প্রথমে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে আমরা দোলনা দিতে পারি, 1 নম্বর হচ্ছে দোলনা দিতে পারি, 2 নম্বর হচ্ছে আমরা কী করি সিঁড়ি দিতে পারি, 3 নম্বর হচ্ছে আমরা খাঁচা বা কেজের মধ্যে বিভিন্ন জায়গায় গাজর, ক্যাটেলবোন ফিশ, ব্রুকুলি বা মিলেট এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো লাগিয়ে দিতে পারি, যাতে করে পাখি সুন্দরভাবে ওখানে থাকবে, ওর সাথে খেলাধুলা করবে এবং খাবে এবং পাখির সময়টা সুন্দর এবং চমৎকার যাবে। টেম পাখির ক্ষেত্রে সবচেয়ে আরেকটা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে পাখিকে সামাজিকভাবে গড়ে তোলা। অর্থাৎ আপনি যখন নাকি টেম পাখি রাখবেন আপনি অবশ্যই চাবেন যে আপনার পাখিটা সারাক্ষণ আপনার সাথে থাকুক, বা আপনার বাসার ফ্যামিলি মেম্বারদের থাকুক, আপনার বাচ্চাদের সাথে থাকুক, আপনার ছোটো ভাই বোনদের সাথে থাকুক। এই জন্য পাখিকে সামাজিকভাবে গড়ে তুলতে হয়, আর এই সামাজিকভাবে গড়ে তোলার জন্যে কয়েকটা পয়েন্টের দিকে লক্ষ্য রাখতে হয়। তার 1 নম্বর হচ্ছে আপনি যখন পাখিকে সময় দিবেন তখন আপনার পাখি আপনার বেডরুমে আনতে পারেন, আপনার পাখিকে আপনার বেডরুম দেখাতে পারেন যে এখানে আপনি যখন নাকি রেগুলারলি আপনার পাখিকে বেডরুম আনবেন তাহলে সে তার বেডরুমের সাথে একটা পরিচিত হবে। এছাড়া আপনি যখন নাকি খাঁচাই করে পাখিকে বারান্দায় নেবেন বা বাহিরে নেবেন, সে বাহিরের বিষয়টা দেখতে, তাহলে 2 নম্বর পয়েন্ট গেলো বাহিরে আপনার পাখিকে নিতে হবে। সেই সাথে আপনার পাখিকে ঘরের মধ্যে ছেড়ে ফ্যান ট্যান বন্ধ করে ছেড়ে পাখি কাঁধে রাখতে হবে, কাঁধে রাখলে তার যে ভয়টা আছে সেই ভয়টা চলে যাবে, 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পাখিকে দূরে কোথাও রাখবেন, রাখে কী করে আপনি ডাকবেন, ডাকার পরে কিন্তু সে আপনার হাতে বসবে, মুখে বসবে, তাহলে এটা গেলো 4 নম্বর। 5 নম্বর যেটা আছে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে যখন বসে গল্প করবেন তখন একপাশে সুন্দরভাবে পাখিটাকে রাখবেন, এতে করে হবে কি পাখিটা সামাজিক হয়ে যাবে এবং আপনাদের সাথে সুন্দরভাবে মিশে যাবে, আমাদেরভাবে সুন্দরভাবে মিশে যাবে। আমাদের সাথে পাখির যতটা ইন্টারঅ্যাক্ট হবে, যতটা মিশে যাবে, পাখিকে তখন আপনি ছেড়ে রাখলেও কিচ্ছু হবে না, পাখি সুন্দরভাবে সারাক্ষণ নিজের মতো করে খেলবে, খাবার খাওয়ার সময় খেলবে এবং পাখির যে আয়ু থাকে, পাখির যে লংজেবিলিটি থাকে সেটা বেড়ে যাবে, পাখি সুস্বাস্থ্যের অধিকারী হবে। 2 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পাখির হেলথ মেনটেন করা, পাখির হাইজিন মেনটেন করা। অর্থাৎ আমি কেজ বার্ড পালন করি, আমি টেম বার্ড পালন করি, আমি ব্রিডিং করাই, যা কিছু করাই না কেন, আমাদের পাখির কিন্তু হাইজিন মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে কিন্তু আমাদের পাখি ঘন ঘন অসুস্থ হবে এবং ফলশ্রুতিতে দ্রুতই আমাদের পাখি মারা যেতে পারে। তো এই যে হাইজিন মেনটেন করার জন্য বা পাখিকে হেলদি রাখার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডক্টরের সাথে সবসময় পরিচিত থাকা। আপনার কাছে যদি ম্যাকাও থাকে, কাকাটু থাকে, আফ্রিকান গ্রে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই একজন ভেট ডাক্তারের নাম্বার আপনার কাছে থাকাটা বাধ্যতামূলক।
কেননা পাখির যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তাহলে আপনার পাখিকে হেলদি এবং হাইজিনিক রাখার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একজন ভেট ডক্টরের সাথে সবসময় আপনার কন্ট্যাক্ট থাকতে হবে। পারলে বছরে অন্তত পক্ষে একবার সেই ডাক্তারকে পাখিটাকে দেখাতে হবে। দুই নম্বর যেটা সেটা হচ্ছে পাখিকে গোসলের ব্যবস্থা করে দিতে হবে। গোসলের উপকারিতা তো সেটা বলে শেষ করা যায় না। আর এই গোসল সংক্রান্ত আমার ভিডিও অ্যাভেলেবেল আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, এক্ষেত্রে আপনাদের খুবই উপকার হবে। তো পাখিকে নিয়মিত গোসলের ব্যবস্থা করতে হবে। তিন নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে পাখির কেজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি যদি ব্রিডিং পারপাস পাখি পালেন, আপনার যদি কলোনি থাকে বা কেজ সেট আপ থাকে, তাহলে তো সেটা দুদিন, চার দিন, পাঁচ দিন বা সপ্তাহ অন্তত পক্ষে একবার পরিষ্কার করতে হবে। আর আপনার যদি টেম্বার থাকে, অর্থাৎ আপনি যে পাখিটাকে আপনার পরিবারের অংশ হিসাবে ভাবেন, তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, তার প্রতিদিন কেজ পরিষ্কার করতে হবে। আর এই কেজ পরিষ্কার করার জন্যে আপনাকে সবসময় একটা পেপার ইউজ করতে হবে, সেই কাগজটাকে আপনি সাথে সাথে ফেলে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। তাহলে কেজ পরিষ্কার করাটা খুবই জরুরি পাখির হাইজিন মেনটেন করার জন্য এবং পাখিকে হেলদি রাখার জন্যে। পাখিকে হাইজিন এবং হেলদি রাখার জন্য চার নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে তাপমাত্রার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা। অর্থাৎ অত্যাধিক ঠান্ডা পড়লো নাকি অত্যাধিক পরিমাণ গরম পড়লো, ঠান্ডা পড়লে কী করতে হবে, গরম পড়লে কী করতে হবে, এই বিষয়গুলো আমাদের সবসময় জানতে হবে এবং তাপমাত্রার দিকে আমাদের সর্বদা নজর দিতে হবে। যখন এই ধরনের পরিস্থিতি হবে সাথে সাথে তার অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে দেখবেন যে আমাদের পাখি সুস্থ এবং সবল এবং সুন্দর থাকবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর সোশ্যাল মিডিয়া যদি জয়েন না করে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখনই জয়েন করে নিন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের টেম পাখি সহ অন্যান্য পাখিদেরকে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।